बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम व्यूअर्स जे जगह थे के आमादेर ए भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन व्यूअर्स देखते पाच्छेन सुंदर एकटी बाड़ीर डिजाइन अनकमन एकटी बाड़ीर डिजाइन एबं सम्पूर्ण नतून एकटी बाड़ीर डिजाइन व्यूअर्स ए बाड़ीटी करते कत टाका खरच होबे मालामाल की परिमाण लागबे एबं सर्वमोट कत टाका खरच होबे जमिर परिमाण की लागबे एबं आपनारा की पाबेन ए सम्पूर्ण विषय ए अल्प समयेर भिडियोते आजके आमी आपनादेर साथे आलोचना करब ভিউয়ার্সের জন্য ভিডিওটি নাটেনে ভিউয়ার্স ভিডিওটি দেখবেন মাত্র 3 মিনিটের ভিডিও তাহলে আপনারা এখান থেকে সম্পূর্ণ আইডিয়া একটা নিতে পারবেন তাহলে আপনি অনেক জায়গা থেকে আপনারা দেখা যায় খরচ জানতে চান কত টাকা খরচ হয় কি পরিমাণ মাল লাগে কিন্তু অনেক জায়গা থেকে সঠিক তথ্য পান না আমি বিশ্বাস করি এই অল্প সময়ের ভিডিও দেখে আপনারা এখান থেকে পুরোপুরি আইডিয়াটা নিতে পারবেন এজন্য ভিউয়ার্স ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখছেন এটি একটি আনকমন একটি বাড়ির মডেল অনেক সুন্দর সামনেই থাকছে কিন্তু একটা মেইন গেট ফোর্স থাকছে দেখছেন পিলার রয়েছে দুটি ফোর্স রয়েছে এবং রয়েছে আপনার বারান্দা রয়েছে এবং যার সাইডে জানালা বক্স জানালা দেওয়া হয়েছে এবং অনেক সুন্দর করে কিন্তু ছাদ দেওয়া হয়েছে অর্থাৎ দেখেন পরিবেশ বান্ধব গাছপালা রয়েছে চারিদিক দিয়ে অনেক সুন্দর জায়গার মধ্যে আপনি এই বাড়িটি করতে পারবেন ভিউয়ার্স আপনি বাড়িটির ভিতরে কী পাবেন বাড়িটির ভিতরে চারটি বেডরুম পাবেন চারটি বেডরুম পাবেন 10 ফুট বাই 12 ফুট বেডরুম পাবেন চারটি ড্রয়িং রুম পাবেন ডাইনিং পাবেন এবং কিচেন পাবেন একটি বাথরুম পাবেন দুটি একটি অ্যাটাচ বাথরুম পাবেন একটি কিচেন বাথরুম পাবেন এই হচ্ছে এই বাড়িটির ভিতরে সুযোগ সুবিধা ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাড়ির মধ্যে কিন্তু ওয়াল সমস্ত সুযোগ সুবিধাই রয়েছে অর্থাৎ অল্প জায়গার মধ্যে আপনি এই বাড়িটির মধ্যে সম্পূর্ণ সুযোগ সুবিধা পাবেন বাড়িটির মাঝখানে রয়েছে সিঁড়ি এবং দেখছেন অনেক সুন্দর গ্রিল দিয়ে কিন্তু দুই সাইডে বারান্দাও রয়েছে পেছন সাইডে জানালাও রয়েছে সেটিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো ভিউয়ার্স এই বাড়িটি যদি করতে চান আপনার জায়গা লাগবে 25 ফুট বাই 25 ফুট জায়গা লাগবে 25 ফুট বাই 25 ফুট জায়গা হলে আপনি এই বাড়িটি করতে পারবেন অর্থাৎ 625 স্কোয়ার ফিট জায়গা লাগবে যদি আপনি এই বাড়িটি সেম টু সেম করতে চান তো ভিউয়ার্স আশা করি আপনারা জায়গার পরিমাণটাও বুঝতে পেরেছেন আপনি যদি 25 ফুট 25 ফুট জায়গা থাকে অর্থাৎ 625 স্কোয়ার ফুট জায়গা থাকে আপনার তাহলে কিন্তু আপনি এই বাড়িটি করতে পারবেন মোটামুটি 1.5 শতাংশের মতো জায়গা লাগবে যদি আপনি এরকম সুন্দর একটি এক ছাদ দিয়ে আপনি যদি একতলা একটি বাড়ি করতে চান তাহলে আপনার কিন্তু এই পরিমাণ জায়গা লাগবে এখন আমি আপনাদেরকে একটা আইডিয়া দেব যে আপনার এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে ভিউয়ার্স আপনি যদি এই বাড়িটি ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে করেন স্ট্রং ফাউন্ডেশন দিয়ে করেন তাহলে কিন্তু আপনার এই বাড়িটিতে খরচ হবে 5 লক্ষ টাকা যদি আপনি সেম টু সেম করেন ফাউন্ডেশন দিয়ে ভিআইপি ভাবে করেন ভিতরে টাইলস দিয়ে করেন তাহলে 5 লক্ষ টাকা খরচ যাবে আর যদি নর্মালভাবে করেন টাইলস করবেন না নর্মালভাবে করবেন তাহলে আপনার খরচ যাবে 3 লক্ষ টাকা তো বিয়ার সময়ের কারণে সব কিছু দেখাতে পারলাম